আগস্ট মাহত আমি প্রায় 545 পিসার আমার 24টা সংগঠনে বিটিসির মেমোরান্ডম দিছিলে কিন্তু সেইবিলাকর কোনো খবর নাই তেনে ক্ষেত্রত আজি কেবল প্রগতিশীল এনডিএবির লগত চুক্তির নামত তেওঁলোকে যেখিনি কৰিবলৈ গৈ আছে মই ভাবো এইটোই সমগ্র অসমৰ যেটো আমাৰ অখণ্ডতা সেইটোৰ ওপৰত প্রশ্নচিহ্ন আনিছে আর এই কথাখিনি লৈ আমাৰ অবৰ ৰাইজ যথেষ্ট ক্ষুণ্ণ যথেষ্ট মানে তেওঁলোকে মানে ইতিমধ্যে রিয়েকশন আরম্ভ কৰিছে গতিকে ইয়াৰ পিছত যদি তেনেকুৱা পৰিস্থিতি কিবা মানে অৱনতি হয় তাৰ কাৰণে কিন্তু সম্পূৰ্ণ চৰকাৰ দায়ী হ'ব গতিকে এই ক্ষেত্ৰত যাতে কোনো কাৰণতে আমি নিবিচাৰো যে এইটো হোক তেওঁলোকৰ লগত কিবা আলোচনা বা চুক্তি সমাধান কবলৈ একো নাই কিন্তু ইয়াত যাতে অবৰ ৰাইজৰ অধিকাৰ মানে খৰ্ব কৰি যাতে কোনো এনেকুৱা ধৰণৰ মানে কি কয় সিদ্ধান্ত লোৱা নহয় কাৰণ বিটিডিত প্রায় 29 লক্ষ মানুষ আছে তার ভিতর 22-23 লক্ষ অবর মানুষ গতি ক্ষেত্রতর যেখানে বিষয় বিশেষ গাঁও গঠনের কথা রাজনৈতিক অধিকারের কথা অর্থনৈতিক সাংস্কৃতিক অধিকারের কথা মাতি সম্পত্তি অধিকারের কথা সেই কথালে কিন্তু সরকারের এতালে কোনো মূল ঘমা নাই বা সেইটলে একো সিদ্ধান্ত নাই আপনার নিজেই দেখি যে ভূমি নীতি সম্পর্কে কি কথা হয়েছিল আর ইয়াত দুটা কথা হয়েছে যে প্রথম কথা ইয়াত প্রশাসনিক পরিসর বৃদ্ধি অর্থাৎ ইয়াত গাঁও এক্সক্লুশনের মানে কথাটা নয় ইনক্লুশনের কথা আছে যে আমার রাইজে সদায় দাবি করেছিল যে গাঁও গঠন হোক আর সন্মানীয় গুয়াহাটী হাইকোর্টে একটা স্পিকিং অর্ডারও দিছিল সরকারক আর রাজ্যপালক যে আসলে গাঁও গঠনের কারণে হিয়ারিং করার কারণে কমিশন গঠন করবো সেই সময় তরুণ গগৈ ডাঙরিয়া নকলে এই সময় সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া করা নাই আমি এই বিষয়টা সুধিছিলো সোধাত বিটিসি কর্তৃপক্ষ মতামত লৈছিল এটা কথা কৈছিল যে ইয়াত কোনো গাঁও এক্সক্লুশনের ইস্যু নাই ইয়াত কেবল গাঁও ইনক্লুশন আর সেই হাগ্রামা মহিলারই বা সেই কথাখিনি হয়তো বাস্তবিত হবলৈ গৈ আছে আর একই কথা অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি কথা আপনার সবে জানে আজি বিটিডি প্রায় 1000 কোটিতকে অধিক মানে কোটি টকার মানে লাইবিলিটি আছে অর্থাৎ ঠিকাদারবিলাক বিভিন্ন ধরনের নীতি বহির্ভূতভাবে ঠিকাবিলাক দিয়া হয়েছে কিন্তু আজিলে পয়সাবিলাক পেমেন্ট করাও নাই ইভেন এনেকা কথা কৈছে যে নবকুমার হরিয়ানা এমপি থাকিলে হয়তো আপনার মানে মানে আর কোনো কারণে পয়সা পাওয়ার কথা নাই গতিকে পারিলে এমপি হারক আর মারি মিলি হলে মুঠতে চিধা করব লাগে বা যা মানুষ আরটিআই মারে আজিলেকে বিভিন্ন ব্লক বা বিভিন্ন বিভাগ তার রিপ্লাইবিলাক সঠিকভাবে নহয় ইয়াত পয়সা পাতি ইমান অপচয় আছে মই ভাবো যে বিটিসিখনক আসলে কেন্দ্র বা রাজ্য সরকারে তেওঁলোকৰ মানে অবৈধ মানে ধন মানে কি কয় অর্জনের একটা উপায় হিসেবে বাছি লৈছে যার কারণে এইটো হবলৈ পাইছে আর বেলেগ নালাগে যে এই এইকেইদিন আপনারা দেখিছে যে মানে দিল্লীত প্রায় কোটি টাকা খরচ করে আমার আফসোর নিচা সংগঠনবিলাকে তার প্রোগ্রামবিলাক কৰিছে মই এখানে কৈছো যে আমার বিটিসির মানে যেটো কলা ধন বা বিটিসির যেবিলাক দুর্নীতির ধন সেইবিলাক কেবল উগ্রপন্থীর হাতত যাওয়া নাই এইবিলাক এই ধরনের আন্দোলনকারী সংগঠনবিলাকৰ হাততো গৈছে নহলে তেওঁলোকে কেনেকে একো এটা চাকরি বাকরি নহয় একো এটা ইনকাম নহকে তাত গৈ মানে ইমান লাখ বিলাকত আন্দোলন কৰিছে আজি আমি দেখিছো আন্দোলনকারীবিলাক সচরাচর মানে কি কয় একেবারে নাখাই মিলে আন্দোলন করেন তেওঁলোকে মানে বহুতে ট্রেনতো নাযায় তেওঁলোকে ফ্লাইটত লৈ যায় ইমান রাস আতিথ্য গ্রহণ করে ইমান এনেকা ধরনের রাস বিলাস করে আন্দোলন করবলে পাইছে কিন্তু এইফালে দেখব আপনি অবর রাইজর মই সেইদিনা গৈছিলো আমার চিরাঙর শান্তিপুর এইপিনে তাত মানে আদিবাসী রাজবংশী বা আমার মাইনরিটি যখন প্রায় অনবর লোক আছে না ঘর পাইছে না কিবা পেনশন পাইছে না কিবা সুবিধা পাইছে যে এনেকা ক্ষেত্রত আমি যেটা বারে বারে কই আছো যে অবর সকলের অর্থনৈতিক যেগুলো অধিকারের প্রশ্ন সেগুলোকে জবাব দিও কিন্তু সেগুলো জবাব নিদিয়ে গতি যিকোনো মূল্য বিনিময়ত এই ধরনের মানে অপচেষ্টা আমি রোধ করিম আর বিশেষ এটা আপনার দেখিছে নাগরিক সংগঠনের বিলক লৈ একটা তীব্র মানে চাপত সম্মুখীন হয়েছে আর আমার ইয়াত প্রায় শাসকীয় দলবিলাক পঞ্চায়েত হলঠেক মানে হলঠেকত পড়ছে সেখানে হয়তো এইটু ইস্যু করে কেনে মানুষখিন ডাইভার্ট করব বিচারিছে আরে যাতে বড়সল আর পুনর্বার ঠগাই পেলে মানে ভোট তুলব পায় এনেকা একটা পরিকল্পনা করেছে মই ভাবো যে অকল ময়ে নহয় আমার বিটিসিত থাকা সকল বড় রাইজে বা সংগঠনবিলাকে এই মানে ষড়যন্ত্র ব্যর্থ করব আর ইয়ার আর একটা ডাঙর কথা হয়েছে যে ইয়াত কৈছে অনাবর সংগঠনের মানে সমর্থন লোবলে কৈছে লিখিত সমর্থন কৈছে চাওক শিয়ালক নীলা রং দিলে কেতিয়া সিংহ নহয় এই কথা আমি সবেই জানো কিন্তু এই প্রচেষ্টা আগতেও করেছিল সেখানে কৈছো যে অনাবরণ নামত যদি কোনোবা এনেকা দালালি কৈছে আগত বাছি গৈছিল এইবার কিন্তু রাজহ বিচারের মানে সম্মুখীন হব লাগিব অলরেডি রাইজে বিচারিছে যে ইয়াত কোন অনাবর সংগঠন আছে আমার মাজত বহুত দালাল আছে আমি সকলে জানো গতিকে সংগঠনের নাম দি সংগঠনের মানে মুখাপিন্ধায় হয়তো কাম করব পারে গতি সরকারের এনেকা ধরনের যাতে কোনো পরিস্থিতিতে যাতে এই করব নোৱাৰে তার কারণে সমগ্র বিটিডি আমার শুভাকাঙ্ক্ষী লোকসকল আহ্বান জানাইছো যাতে বিটিডি বাকির কাষত থিয় দিয়ে
আৰু আমি বৰ ভাই সকলক আমি এটো অনুৰোধ জনাইছো তেওঁলোকে যাতে কোনো কাৰণে চৰকাৰ প্ৰশাসনৰ এই ধৰণৰ যিটো মানে আমাৰ মাজত সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ হওক গোষ্ঠীগত সংঘৰ্ষ লগাৰ যিবিলাক ষড়যন্ত্ৰ সেইবিলাকো যাতে তেওঁলোকে ব্যৰ্থ কৰে আমি বিচাৰো যে বড়ো জাতি জাতি হিচাপে অসমত সৌ সন্মানে তেওঁলোকৰ স্বাভিমান তেওঁলোকৰ অধিকাৰ হওক জীয়াই থাকক কিন্তু তাৰ কাৰণে এইটো নহয় যে তাত থকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মানুহবিলাকৰ অধিকাৰবিলাক বঞ্চিত হ'ব তেওঁলোকে আজিলৈকে কছাৰীসকলে আন্দোলন কৰি আছে তেওঁলোকৰ কমতাপুৰ ৰাজ্য আছিল ইয়াত বড়ো ৰাজ্যৰ কোনো মানে তেনেকুৱা ধৰণৰ কোনো চেভ নাছিল কোনো ইয়াত মানে ইতিহাসৰ আপুনি বিচাৰি যায় কোনো এটা কোণাতে এই ধৰণৰ বড়ো ৰাজ্যৰ কথাটো ইয়াত নাপাব কিন্তু কমতাপুৰ ৰাজ্যৰ কথাত তেওঁলোকে আলোচনা কৰি কেৱল ঠগাই থাকে তেওঁলোকে কেৱল এছ টি কৰিম বুলি কৈ থাকে কিন্তু আজিলৈ কোৱা নাই কিন্তু বড়ো ৰাজ্যৰ কাৰণে বা বড়োলেণ্ডৰ কাৰণে তেওঁলোকে যে ইমান কেলে হৈছে আমি এটাই কথা ভাবিছো যে ইয়াত যাতে পুনৰ হত্যা হওক পুনৰ সংঘৰ্ষ হওক পুনৰ দুৰ্নীতি হওক আৰু ইয়াত তেওঁলোকে ভাগবিলাক পাওক আৰু ইয়াৰ পৰা তেওঁলোকে পলিটিক্স কৰক গতিকে এনেকুৱা ধৰণৰ নিকৃষ্ট ষড়যন্ত্ৰ আমি যিকোনো মূল্যৰ বিনিময়ত ব্যৰ্থ কৰিম এইটো আপোনালোকৰ জৰিয়তে আমি তেওঁলোকক সুকীয়াই দিলো আৰু আমি আমাৰ ৰাইজকো অনুৰোধ জনাইছো যাতে তেওঁলোকে অহিংস পদ্ধতিৰে গণতান্ত্ৰিকভাৱে তেওঁলোকে তেওঁলোকৰ প্ৰতিবাদলৈ সাব্যস্ত কৰে ইয়াৰ কাৰণে তেওঁলোকে আইন হাতত তুলি নলয় বা সাম্প্ৰদায়িক বা গোষ্ঠীগত সংঘৰ্ষ হোৱা পৰিস্থিতিৰ সৃষ্টি নহয় তাত যাতে তেওঁলোকে সদায় সচেষ্ট থাকে কিমানমান কোটি টকাৰ খেলি মেলি হৈছে বিদেশীত অলমষ্ট আমাৰ বিভিন্ন ডিপাৰ্টমেণ্টবিলাকত প্ৰায় হাজাৰ কোটিতকৈ অধিক টকা তেওঁলোকে পাব আছে বিভিন্ন পি ডব্লিউ কওক পি এছ কওক মই বেলেগ কথা নকওঁ আজি আমাৰ গণেশ কছাৰী বুলি ই এম আছে তেওঁ বহুত কথা কৈ থাকে যে আমাৰ এম পি কিমান উন্নতি কৰিছে মই তেওঁলোকক সুধিছো পাঁচ বছৰত 20-25 হাজাৰ কোটি টকা পাই তেওঁলোকে কিডাল কৰিছে আজি নগটা মানুহবিলাক আহি কৈছে যে তাত দুৰ্গা মন্দিৰ বনাই আছে এতিয়ালৈ বনাই শেষ হোৱা নাই প্ৰতিভা স্কিমানে তাত পাব্লিক হেলথৰ মানে তাত মানে প্ৰজেক্ট আছে দুটা আজি 15 বছৰ বনাই থাকিলে কিন্তু পানী এতিয়ালৈকে নলাল আপুনি যদি খুজিবলৈ যায় পাব্লিক হেলথৰ যিমান আছে সব কিন্তু মানে অনগয়িং প্ৰজেক্ট বা তেওঁলোকে ৰানিং হৈ আছে কিন্তু ক'তো পানী নাই ঠিক তেনেকৈ আপুনি বেলেগ নালাগে আমাৰ আজি নৱজৱাহৰ নহৰু বিদ্যালয় আজি বনাই আছে মছলপুৰ আজিও ল'ব পৰা নাই তাত মানে ঠিকাদাৰবিলাক সেই সময়তে মানে টকা পইচা মানে বিভিন্ন হাৰাশাস্তি কৰা হৈছে আমাৰ মানে কি কয় খাৰুৱাত এইটো কি কয় টেক্সটাইল পাৰ্ক চলি আছে আজিলৈকে কমপ্লিট হোৱা নাই আপুনি যদি চিৰাঙৰ পৰা সেইটো ৰাস্তালৈকে যায় তাত মানে বিভিন্ন কনষ্ট্ৰাকশ্যন কোম্পানীবিলাকক ইমান উৎপাত কৰিছিল কিডনাপ কৰিছিল আজিলৈকে সেই ৰাস্তা ক্লিয়াৰ হোৱা নাই মই মানে প্ৰায় 4 মাহ আগতে কিবাকে বাচিছো তাত দুৰ্ঘটনা হোৱাৰ পৰা কালিও আমি অলপৰ কাৰণে বাচিছো তাত ইমান ডাঙৰ গাৰ্ড আছে প্ৰায় 4-5 ফুট দ গাৰ্ড আছে হাইৱেত আৰু ব্লকবিলাকত যদি চাবলৈ যায় আমি নিজেও মানে বৰবৰী থানাত গৈ আমি কেছ দিছো মানে যিবিলাক পি এম এ ঘৰ আছিলে যে মানুহখিনি গম নাপাকে কিস্তিবিলাক উঠাই লৈ গৈছে আৰু যদি আপোনালোকে চাই যে যেতিয়া জব কাৰ্ড আছিলে এজন মেম্বাৰৰ ঘৰত 40-50খনলৈ জব কাৰ্ড আছে যদি আপোনালোকে ভাবক যে তাত যদি বছৰত যদি 10,000 টকাও উঠায় এটা মেম্বাৰে কিমান পইচা মানে হেৰি কৰিলে যাৰ কাৰণে আজি বি টি টিত এম জি এনৰেগা খতম হৈ গ'ল তাত মানে তেওঁলোকে মানে অভাৰ হেৰি হৈ গ'ল যে আচলতে যিমান মানুহে কাম পাব লাগে অধিক কাম পালে কিন্তু কাম কোনো পোৱা নাই পইচা কোনো পোৱা নাই এইবিলাক পইচা চব তাত গৈছে সব লিডাৰসকলে মই বাৰ বাৰ কৈছো যে আজি যদি হিম্মত আছিল ভাৰত চৰকাৰ অসম চৰকাৰ বি টি চি প্ৰতিপক্ষৰ তেওঁলোকে কেলে পঞ্চায়ত ইলেকশ্যন নাপাতিলে আমাৰ মানুহখিনি কি এম পি হ'ব নোৱাৰে এম এল এ হ'ব নোৱাৰে তেওঁলোকে সাধাৰণ মেম্বাৰ চেয়াৰমেন হোৱা তেওঁলোকৰ অধিকাৰ নাই নেকি সেইকাৰণে কৈছো যে অবৰ ৰাইজৰ অধিকাৰ হৰণ কৰি অবৰ ৰাইজৰ প্ৰাপ্য মানে নস্যাত কৰি তেওঁলোকে যদি কিবা কৰিব বিচাৰিছে তাৰ কিন্তু উচিত পৰিণাম তেওঁলোকে ভুগিব লাগিব আৰু কোনো কাৰণতে অসমত যাতে এনেকুৱা ধৰণৰ আৰু বিভাজনকামী শক্তিবিলাক উত্থান হ'ব নোৱাৰে বা সেইবিলাক সহায় কৰা যিবিলাক শক্তি আছে তেওঁলোকক যিকোনো মূল্য মানে খতম কৰিব লাগে এইটো আমাৰ কথা আপুনি শীতকালীন অধিৱেশনত এই সন্দৰ্ভত যোদ্ধাৰ নিশ্চিতভাৱে আৰু অধিৱেশনত মোৰ মতে ৰবই নালাগে আমাৰ ৰাইজ অলৰেডি মানে হেৰি হৈ আছে যে যেনেকে নহওক যুঁজি হলেও এই ষড়যন্ত্ৰ ব্যৰ্থ কৰাব কাৰণ চৰকাৰক মই সুকীয়াই দিছো যে তেওঁলোকে এতিয়া 2003 চন বুলি ভাবিব নালাগে সেই আগৰ সমস্যা বুলি ভাবিব নালাগে ইয়াৰ আমাৰ যিসকল ৰাইজ আছে তেওঁলোকে কৈছে আমি অধিকাৰ নোহোৱাকে জীয়াই থকাতকে আমি দৰকাৰ হলে আমি নিজৰ ফেচ যি হলেও আমি ইয়াত জীয়াই থাকিম গতিকে সেই পৰিস্থিতি আজি আহি গৈছে মই সেইকাৰণে এটা কথাই হয়তো আজি আমি সেই কথা কোৱাৰ পিছত আমাৰ বড়োসকলৰ যিবিলাক নেতৃত্ব আছে তেওঁলোকে ইনডাইৰেক্টলি এম পিক তেওঁলোকে মানে তেনেকুৱা ধৰণৰ এটা মানে হেৰি কৰিবও পাৰে এম পি এগেইনষ্টে গতিকে সেইকাৰণে কৈছে যে 14 চনলৈকে মই অহা নাছিলো 14 চনৰ আগত কি পৰিস্থিতি আছিল তেওঁলোকে সেইখিনি কেলেই কৰিব নোৱাৰে কাৰণ আপুনি এটা কথা জানিব যি অধিকাৰ বিচাৰে তেওঁলোকে বেলেগৰ অধিকাৰ সন্মান কৰিব লাগিব সেইটো নিশ্চিত কথা কাৰণ ইয়াত সকলোৱে বাচিব লাগে বড়ো ভাইসকলেও বাচিব লাগে বাকী জাতি জনগোষ্ঠী বাচিব লাগে ইয়াত আৰু বেলেগত যোৱা কথা নাহে আজি অসমীয়াসকল কি যিসকলে আজি নিজৰ স্বগোত্ৰ পৰিচয় বাদ দি অসমীয়া হৈছে তেওঁলোকৰ কি অধিকাৰ নাই আজি আমাৰ টিহুৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ঠাইৰ পৰা যিবিলাক মানুহবিলাক গৈছিল নিগাছিৰ পৰা সেই অঞ্চললৈকে জালাহলৈকে তেওঁলোকে কেতিয়াও ভবা নাছিল যে তাৰ এনেকুৱা ধৰণৰ এটা পৰিস্থিতি হ'ব নিজৰ দেশৰ মাটিত নিজৰ নাগৰিক হিচাপে তেওঁলোকৰ অধিকাৰ খৰ্ব হ'ব আৰু বাৰ বাৰ সেইটো কথাই কৈছে যে য'ত ইয়াত ঐতিহাসিকভাৱে কোনো ইয়াত ৰাজ্য যদি আছিল ইয়াত কছ ৰাজ্য আছিলে যদি ইয়াত আছিল কলিতা ৰাজ্য আছিলে তে সেইবিলাক হ'ব লাগে আজি কলিতাসকলে দাবী কৰিছে যে আমাৰ ইয়াত কলিতা ৰাজ্য লাগে কিহৰ কাৰণে কৰিব লগা হৈছে এই পৰিস্থিতিৰ কাৰণে কৰিব লগা হৈছে।
নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক লৈ সমগ্র রাজ্য উত্তাল হয়ে আছে, আজি উত্তাল হয়ে আছে। কিন্তু বিটিএডি যে হাগ্রামার নেতৃত্বাধীন দল আছে, এই কথাটো আমার দুই এটা সংগঠন ইয়াত মানে তেনেকুৱা ধৰণৰ অলপ উজান দিছে। মই তেওঁলোকক অনুৰোধ আহ্বান জনাইছো যে প্ৰথম আমাৰ বিটিচি সময়ত সমস্যাখিনি সবতকৈ অধিক গুৰুতৰ, কাৰণ ইয়াত যিসকল বঙালী ভাই আছে তেওঁলোকো কিন্তু ইয়াৰ নাগৰিক। আচলতে মানে যিটো সমগ্ৰ অসম বা ভাৰতবৰ্ষে মানি লৈছে 71-24 মাৰ্চ, তাৰ ভিতৰত তেওঁলোকে অহা। কিন্তু আজি আমাৰ যি পলিটিকেল কাৰণত, কেৱল একমাত্ৰ ভোটৰ কাৰণে, পলিটিকেল কাৰণত কেৱল 4-5 লাখ এনেকুৱা হয়তো নথি পত্ৰ নোহোৱা মানুহক নাগৰিকত্ব দিয়াৰ কাৰণে এই যে নাগৰিক সংশোধনী বিল আনি তাত মানে বাংলাদেশৰ কথাটো সোমাইছে। মই ভাবো এইটো যদি হবলৈ হয় তেতিয়াহলে পরিস্থিতি বিষণ হব। প্রথম কথা হল বাংলাদেশ ইয়ার কারণে ভুক্তভোগী হব, কারণ ভারতবর্ষ আজির দিন প্রথম মানে বন্ধু আছে যদি বাংলাদেশ আছে। গতি তেনকা ক্ষেত্রে এফালে বাংলাদেশ মানে বন্ধু হিসেবে এক নম্বরত, কিন্তু ইয়াত বাংলাদেশক লৈ এনেকা ধরনের নিকৃষ্ট রাজনীতি হয়। কেবল 4-5 লাখ মানুষক নাগরিকত্ব দিয়ার কারণে তেওঁলোকে এই নাটকটো করব না। দেখিছে যে আজি শ হিসেবে লড়া আলফা লৈ গৈছে, আপনাদের দেখিছে আজি হাজার হাজার মানুষ অখিলর আহ্বান বা তেনকা ধরনের আসুর আহ্বান ওলাই আহিছে। কিন্তু ইয়ার ফলত সাধারণ যে বঙালী মানুষ অল্প মানে আসলে মিসলিডিংও হয়েছে বা অল্প কনফিউজও হয়েছে। ঠিক তেনে আমার সাধারণ সর্বসাধারণ মানুষবিলাক হয়েছে, কারণ 79 পরিবেশ বা 86 পরিবেশ পার হয়ে আমি আজি 2018 পাইছিল। ইয়াত লাহে লাহে আমি সকলে মিলি ইয়াত শান্তি একটা পরিবেশ আহিছিল। কিন্তু ইয়াত যদি অকল আর এনেকা ধরনের বঙালী বা বঙালী আর অন্যান্য বিলাকর এনেকা ধরনের একটা সংঘাত আহে, কারণ আজি যখন চুক্তি করেছিল এজিবি সরকারের কি কয় ছাত্র সন্থায় বা গণ সংগ্রাম পরিষদ তাত হেৰি আছিলে, তেনেকুৱা ক্ষেত্রত সেন্ট্রেল স্টেট আর মানুষে সেই কথাটা মানি লৈছিল। যদি ভুল করেছিল সেই আন্দোলন মানে ভুল করেছিল, কারণ যদি প্রবজন হয়েছে এইটো পার্টিশনের সময়ত, ডিউরিং দ্য পার্টিশন আর তারপর 71-ৰ আগত, 71-ৰ পিছত মাছ মানে তেনেকুৱা ইনফ্লেশন কোনো হোৱা নাই, ইয়ার কোনো তথ্যও নাই। যদি কোনোবা ভিসা পাসপোর্টলৈ যোৱা নাই সেইটো ভারতবর্ষ বিভিন্ন কোণত আছে, সেইটো চৰকাৰৰ ব্যবস্থা আছে। কিন্তু সেইকাৰণে কৈছে যে মানুষখিনিৰ মৌলিক যিবিলাক সমস্যা তেওঁলোকৰ আজি ধরল মানে চাকরি বাকরির সমস্যা, সংস্থাপনের সমস্যা, খেতি বাতির সমস্যা, মানে কি কয় নিজের নিজের মাটি সম্পত্তি অধিকারের সমস্যা, এইবিলাক কথার পর ডাইভার্ট করার কারণে এইবিলাক কৰি আছে। মই ভাবো রাইজে যিমান সোনকালে বুঝি পায়, সপক্ষ থকা হোক বিপক্ষ থকা হোক, সেইটো কারণে ভাল কথা। আর মই এজ এমপি হিসেবে আমি সেইকাৰণে কৈছো নাগরিক সংশোধনী বিল কেবল বিজেপির এটা মানে ললিপপ বা মানে ভোট পোলারাইজেশন করা এটা হেৰি আছে। আর আজি শেহতীয়াভাবে বিজেপির হাতত এটা ইস্যু আছে, হয়তো হিন্দু মুসলিম খেলিব লাগিব, তাতকে বেলেগ কথা নাই। আর আমি বিটিসিবাসী রাইজে এটলিস্ট সেই ক্ষেত্রে আমি অনাবর হিসাবত আমি একত্রিত হয়ে আসিল, তাতো এই ধরনের ষড়যন্ত্র করার কারণে যথেষ্ট চলি আছে। গতি মই বারবার কৈছো যে বিটিডি মানে গিনিবিগর নিচিনা ইয়াত পরীক্ষা নিরীক্ষা করার যে আগর এরকম ধরনের মানে কৌশল আছিল সেইটো কিন্তু এটা হ্যাক করব হল, নহলে কিন্তু ইয়াত কোনো বাঁচিব নহব। যে ইয়ার রাজনৈতিক লয় সেটা কংগ্রেস হোক বিজেপি হোক যেই নহোক, ইয়াত যদি রাজনীতি করব আহে বিদেশি রাইজর মানে আবেগ অনুভূতিক লৈ তেওঁলোক কিন্তু ভবিষ্যতে তেওঁলোক কিন্তু অসমৰ ক্ষেত্ৰত তেওঁলোকে শত্রু হিসাবে চিহ্নিত অস্ত্ৰৰ জন্ডনী আজিও অব্যাহত আছে নিশ্চিতভাৱে। শেহতীয়াভাৱে আৰু কেইবাটাও মই কোৱাৰ পিছতো আৰু কেইবাটাও অস্ত্ৰ মানে উদ্ধাৰ হৈছে। অলপতে মই শান্তিপুৰ যাওঁতে বেংগলৰ চকত চাহ খাই আহিছিলো, যিটো কল্পনা অতি আছিল যে এম পি এজন গৈ তাতে চকত চাহ দোকানত চাহ খাই আহিব এইটো কোনেও হোৱা নাছিলে। গতিকে তাত মই গৈ গম পাওঁ মতে তাত এজন মানে তেনেকুৱা ধৰণৰ কেডাৰ ধৰিছে, তাত পিষ্টলৰ পৰা AK-47 পাইছে। আর তার সাধারণ বড় মানুষে কোয়া মতে সেই মানে যিজন ব্যক্তি বা সেই বন্দুকটো গড় ফরগত মানে গড়ৰ মানে চিকাৰতো ব্যৱহাৰ হোৱা বুলি কৈছে। সেইকাৰণে আমি বহুতে কয় যে গড়ৰ চিকাৰৰ ক্ষেত্ৰত ম্যানমাৰৰ মানুহ আছে, লাগানেলৰ মানুহ আছে, চাইনা কৰাৰ মানুহ আছে, কিন্তু গড় চিকাৰৰ ক্ষেত্ৰত আমাৰ এই অস্ত্ৰ শস্ত্ৰবিলাকো যে কিছু ব্যৱহাৰ হৈছে বা হোৱাৰ সম্ভাৱনা আছে, এইটো অস্ত্ৰ নিশ্চাত কৰিব নাই। কাৰণ নহয় এতিয়া যিখিনি মানুহ আছে মেক্সিমামটো আমাৰ হাগ্ৰামৰ মানে সমৰ্থক আছিলে, শুভসংখী আছিলে। গতিকে এই ক্ষেত্ৰত তেওঁলোকে বুজাই মেলি, মই কোৱা নাই যে তেওঁলোকক ফাঁচি দিয়ক, তেওঁলোকক কাঠগড়াত থিয় কৰা সেইটো কথা কোৱা নাই, তেওঁলোকে বুজাই মেলি সেইখিনি অস্ত্ৰ মানে যাতে ব্যৱহাৰ নহয়। আৰু মই অকল হাগ্ৰামাৰ ক্ষেত্ৰত যদি আলফা হাতত আছে আৰু তেনেকুৱা সংগঠন হাতত আছে যিবিলাক এতিয়া আলোচনা আছে, চিজ ফায়াৰ আছে বা অলৰেডি চুক্তি কৰিছে, তেওঁলোকক যাতে তেওঁলোকে এটা ভাল সন্মানীয় জীৱন যাপন কৰিব পাৰে, তেওঁলোকে ভাল যাতে এটা ব্যৱসায় বা প্ৰফেচনত মানে তেওঁলোকে ইনভল্ভ হ'ব পাৰে সেইটোৱে আমি এনকাৰেজ কৰিব লাগে। তাৰমানে আমি কি কৰিছো, এই লিডাৰবিলাক আলোচনাৰ নামত এইবিলাক কৰিছে, তেওঁলোকক নি একদম ধুনীয়াকে এক ৰাজ আতিথ্য দিছে, কিন্তু ইয়াত আজি মানে আলফাই হোক, NDP হোক, আদিবাসী সংগঠন হোক, নেপালে হোক, যিমান সংগঠনৰ চিজ ফায়াৰ লোকবিলাক আছে তেওঁলোকৰ আজি এটা জাঙিয়া কিনিব পৰা সামৰ্থ্যটো নাই সাধাৰণ কেডাৰবিলাকৰ। কিন্তু লিডাৰবিলাকৰ একদম মানে তেওঁলোকে পুৰা ৰজাৰ নিচিনা তেওঁলোকে আছে, তেওঁলোকৰ ৰাজ আতিথ্য দি হৈছে। গতিকে এই ধৰণে কেডাৰবিলাক বিভ্ৰান্ত কৰাৰ কাৰণে, মানুহক বিভ্ৰান্ত কৰাৰ কাৰণে, ইছ্যুবিলাক ডাইভাৰ্ট কৰাৰ কাৰণে এই ধৰণৰ মানে কুচকাজ কৰে। মই এটা সাধাৰণ কথা এটা কৈছো, সাধাৰণ মানে আমাৰ কাৰণে বহুত ডাঙৰ কথা। আমি যেতিয়া মেমৰেণ্ডেম দিবৰ কাৰণে গৈছিলো হোম মিনিষ্টাৰততে, তাত আমাৰ তেতিয়া জইণ্ট ছেক্ৰেটাৰী শিৱ শম্ভু মানে সিং শম্ভু সিং আছিলে,
তেতিয়া আমাৰ কেতামান লিডাৰে কৈছে যে বলে স্যার ইয়াক ধৰি ইয়াতে পিটো মোলো কেলে তেতিয়া বলে তেও যেতিয়া বিটিসি দায়িত্ব আছিল তেও হেন মানে ভিপিছ দুৱাৰ দিতে পইচা পাতি দিয়া হৈছিল যাৰ কাৰণে তেও বিটিসি পক্ষে বা বৰন্দ্ৰ পক্ষে মাতি আছিল এতিয়া মই কিবাকে বুজাবাৰ তেওঁলোক মানে হেৰি কৈছিলোঁ যে এইটো আমাৰ কাৰণে ঠিক কথা নহয় যে আমি গণতান্ত্ৰিক পদ্ধতিৰে এইবিলাক সমাধান কৰিব পাৰিম গতিকে এনেকুৱা ধৰণৰ এটা পৰিস্থিতি সৃষ্টি হৈছিল আপোনালোকে ভাবক গতিকে সেই পৰিস্থিতি নহওক মই আশা কৰিছো আৰু মই বাৰ বাৰ কৈছো যে আমি এম পি থকালৈকে আমি যিকোনো মূল্যৰ বিনিময়ত বিটিছ যাতে কোনো ৰাইজৰ অধিকাৰ মানে খৰ্ব নহয় অকল অনাৱৰ নহয় বড়োসকলৰ যিসকল ট্ৰাইবেল আছে তেওঁলোকৰ যাতে নিজৰ যিখিনি প্ৰাপ্য সেইখিনি বঞ্চিত নহয় আমি এইটো কাৰণে নিশ্চয় মাতিম কিন্তু পুনৰবাৰ কৈছো যে যিসকল নেতা দলে সাংগঠন আন্দোলন কৰি আছে তেওঁলোকক মই এইটো কথা কওঁ তেওঁলোকে যাতে কেতিয়াও নিজৰ জাতি জনগোষ্ঠীৰ অধিকাৰ বিচৰাৰ লগতে বাকী জাতি জনগোষ্ঠীৰ অধিকাৰ খৰ্ব হোৱা কোনো কাম কথা নকৰে এইটো কিন্তু মই সুকীয়া হলো। Thank you.